অসি যখন এটা জানতে পারলেন নিজের জীবন বাঁচাবার জন্য মহিলাদের পোশাক কইরা পর্দা কইরা রাতের অন্ধকারে মদিনায় গেছে মদিনায় গিয়া মসজিদে নববীর এক কর্নারে বসে আছে কখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদে ঢুকলেন হযরত ওয়াহশী আল্লাহ রাসূলের সামনে গিয়ে বললেন আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল হুজুর জিজ্ঞাসা করলেন কে তুমি ওয়াহশী রাসূলুল্লাহ আমি ওয়াহশী কোন ওয়াহশী জিয়া রাসূলুল্লাহ আমি আপনার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলার হত্যাকারী ওয়াহশী হুজুর সাল্লাল্লাহু বললেন তুমি কালেমা পড়েছো মুসলমান হয়েছো আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে আমিও তোমাকে মাফ করে সুবহানাল্লাহ তাহলে ইসলাম কবুলের মাধ্যমে নিষ্পাপ হওয়া যায় আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে মুসলমানের ঘরে